হ্যালো ভিউয়ার্স, আমি সৈয়দ রেজানুল নাবিল, আমরা আছি সাইবারনেটিক্স রোবো একাডেমি সিলেটে। সো আমাদের আজকে স্টুডেন্টরা তারা একটা খুব সিম্পল একটা ব্লুটুথ কন্ট্রোল একটা কার তৈরি করেছে, এই জন্য তারা খুবই এক্সাইটেড। আর এই এক্সাইটমেন্টের সবচেয়ে মূল কেন্দ্রে আছে যে সে হচ্ছে আমাদের মাহাদি। মাহাদি হচ্ছে একদম স্পেশাল চাইল্ড, সে অনেক কষ্ট করে আমাদের এখানে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা দিয়ে সে আসে এবং তার হাতে খুবই কষ্ট হয়, মানে এইখান থেকে এখান পর্যন্ত যেতে তার প্রায় 15 মিনিট সময় লাগে। তারপর সে রিক্সা করে অনেক কষ্ট করে বাসায় যায় এবং আসার সময় সেম অবস্থা। তো সে আজকে খুবই এক্সাইটেড, কারণ সে আজকে তার মোবাইল দিয়ে এখানে তার এখানে যে ব্লুটুথ কন্ট্রোল করে সে একটা কার কন্ট্রোল করতে পারছে। সো মাহাদি, তোমার কেমন লাগছে? ভালো ভালো। তুমি এখন নার্ভাস কেন? আগে হাসি দিলে, এখন নার্ভাস কেন? হাসি দাও। এই তো মাহাদির হাসি হচ্ছে আমাদের এখানে সবচেয়ে স্পেশাল হাসি, তাই না মাহাদি? এখন চালাও তো দেখি। আবার চালাও চালাও। হ্যাঁ, এই তো কাজ করে। এটা গ্রো, এটা গ্রো তো। এই তো তুমি কি এখন তোমার তুমি কিছু বলবা? না, গাড়িটি সুন্দর মতো চলতে চাই। তাই? হ্যাঁ। আচ্ছা, গাড়ি কি দিয়ে বানাইছো? আরডুইনো? আরডুইনো আছে এখানে? হ্যাঁ। আরডুইনো কেন? আরে পারে পারে পারে, সে পারে। তোমরা কি বলো, সে পারে? মানে সে বলতে চাচ্ছে না ভিডিওতে, সে একটু ভিডিও করলে একটু নার্ভাস হয়ে যায় এই কারণে। সো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে এখানে কি হচ্ছে। সো আসলে আমরা অনেকেই আছি যারা আমাদের হাত পা সবকিছু অনেক ভালো, কিন্তু তারপর আমরা শিখতে চাই না। কিন্তু এই যে মাহাদির মতো যারা আছে তারা সত্যিকার অর্থে স্পেশাল, কারণ তারা এত লিমিটেশন থাকা সত্ত্বেও তারা এই রোবোটিক্স শিখতেছে বা আরো বিভিন্ন জিনিস শিখতেছে এবং সেটা অ্যাপ্লাই করতেছে, এবং আপনারা তার রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ।